একটি আয়তক্ষেত্রের প্রস্ত সেমি এবং কর্ণ সেমি হলে আয়তক্ষেত্রটির পরিসীমা কত হবে চারটি অপশান দেওয়া আছে কোনটা সঠিক উত্তর আমরা দেখব কোশ্চেনে আমাদের আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে দিয়েছে তো আয়তক্ষেত্রের পরিসীমা বের করার ফর্মুলা হচ্ছে দুই গুণ দৈর্ঘ্যযোগ এবার কোশ্চেনে প্রস্ত বলে দিয়েছে সেমি কিন্তু দৈর্ঘ্যটা বলে দেওয়া নেই তো দৈর্ঘ্যটা আমাদের জানতে হবে তবেই আমরা আয়তক্ষেত্রটির পরিসীমা বের করতে পারব এই দৈর্ঘ্য বের করার জন্য এই যে কোশ্চেনে কর্ণ বলে দিয়েছে এই কর্ণের সাহায্যে আমরা দৈর্ঘ্যটা বের করতে পারবো কীভাবে বের করতে পারবো দেখো আয়তক্ষেত্রের কর্ণ বের করার ফর্মুলা হচ্ছে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্ত স্কোয়ার ঠিক আছে দৈর্ঘ্যটা আমি এক্স সেমি ধরে নিয়েছি তো এক্স স্কোয়ার যোগ প্রস্তটা কোশ্চেনে বলে দিয়েছে পাঁচ সেমি তাই প্রস্তের জায়গায় পাঁচ বসিয়েছি মানে পাঁচ স্কোয়ার ঠিক আছে সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস পাঁচের স্কোয়ার মানে কত পাঁচ পাঁচে পঁচিশ তাহলে কর্ণ আমি যদি ফর্মুলা ইউজ করে করি তাহলে কর্ণ কত হচ্ছে রুটোবার এক্স স্কোয়ার প্লাস পঁচিশ সেমি যেটা কোশ্চানে সঠিকভাবে কত বলেছে তেরো সেমি ঠিক আছে তো ফর্মুলা দিয়ে আমি কত পাচ্ছি এটা পাচ্ছি যেটা সঠিকভাবে কোশ্চেনে বলেছে তেরো সেমি তাই সমান দিয়ে আমি তেরো সেমি লিখলাম মানে এটা আগে ফর্মুলা অনুযায়ী যেটা পাচ্ছি সেটা লিখলাম সমান দিয়ে সঠিকভাবে কোশ্চেনে যেটা বলেছে তেরো সেমি সেটা লিখলাম ঠিক আছে এবার এখান থেকে আমাকে এক্সের মানটা বের করতে হবে এক্স বের করতে পারলেই আমরা তো এক্স মানে দৈর্ঘ্য ধরেছিলাম তাহলে এক্সটা বেরিয়ে গেলেই দৈর্ঘ্যটা আমরা পেয়ে যাবো দৈর্ঘ্যর মানটা এখানে বসালেই পরিসীমাটা আমরা পেয়ে যাব ঠিক আছে তো বিষয় যেটা সেটা সেটা হচ্ছে এই যে রুট আছে রুটটাকে আমাকে তুলতে হবে তো এই রুট তুলতে হলে স্কোয়ার করতে হয় তো একদিকে স্কোয়ার করলে দুই দিকে আমাকে স্কোয়ার করতে হবে তো স্কোয়ার করার ফলে রুটটা তো উঠে গেল তার ফলে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস পঁচিশ সমান এখানে তেরো স্কোয়ার মানে তেরো তেরো গুণ করলে একশো উনসত্তর তাহলে এক্স স্কোয়ার সমান একশো উনসত্তর প্লাস পঁচিশটা দিকে গেলে মাইনাস হবে অর্থাৎ একশো উনসত্তর থেকে পঁচিশ বেগ করলে একশো চুয়াল্লিশ এক্সেস কোয়ার থেকে যখন আমি এক্সে আসবো একশো চুয়াল্লিশের বর্গমূল হবে একশো চুয়াল্লিশের বর্গমূল কত বারো যেহেতু বারো বারো গুণ করলে একশো চুয়াল্লিশ ঠিক আছে তাহলে আমরা তো দৈর্ঘ্য মানে এক্স ধরেছিলাম সেই এক্স আমাদের বেরিয়ে গেলে বারো সময় মানে দৈর্ঘ্য হয়ে যাচ্ছে বারো সময় তো এখন আমাদের কোশ্চেনে বলেছে পরিসীমা বের করতে পরিসীমা বের করার ফর্মুলা আমি আগেই বলেছিলাম দু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্ত তাহলে দুই ইন্টু দৈর্ঘ্য জায়গায় আমি কত বসিয়ে দেব সেমি যেটা আমরা পেলাম এখন প্লাস প্রস্ত কোশ্চেনে বলে দিয়েছিল পাঁচ সেমি প্রস্তের জায়গায় পাঁচ বসিয়ে দিলাম তাহলে সমান দুই গুণ বারো সঙ্গে পাঁচ যোগ করলে কত সত্তর এই সতেরো বারো সঙ্গে পাঁচ যোগ করলে সতেরো তো সতেরো দুগুণে চৌত্রিশ তো চৌত্রিশ সেমি হয়ে যাবে আয়তক্ষেত্রের পরিসীমা যেটা রয়েছে অপশান ডি অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর একটি দ্রব্য এক হাজার সাতশো চুয়ান্ন টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হয় এক হাজার চারশো বিরানব্বই টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হয় তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা চারটি অপশান দেওয়া আছে কোনটা উত্তর আমরা দেখব তোমরা মনে রাখবে পুরোপুরি এই টাইপের কোশ্চেন পরীক্ষায় আসলে কম সময় যদি আমরা করতে চাই অঙ্কটি সেক্ষেত্রে কোশ্চেন যদি এরকম যত টাকা লাভ হয় তত টাকাই যদি ক্ষতি হয় তো সেক্ষেত্রে দ্রৌপদীর ক্রয়মূল্য মূল্য বের করতে হলে এখানে এই যে দুটি সংখ্যা দেওয়া আছে এদেরকে আমরা যোগ করে দুই দিয়ে ভাগ করে দেবো অথবা অর্ধেক করে দেবো তাহলেই সঠিক উত্তরটি পাবো অর্থাৎ আমি যেটা বলতে চাইছি এখানে আছে এক হাজার সাতশো চুয়ান্ন আর আছে কত এক হাজার চারশো বিরানব্বই এদেরকে আমরা যোগ করব যোগ করলে কত হচ্ছে তিন হাজার দুশো ছেচল্লিশ ঠিক আছে এবার এই তিন হাজার দুশো ছেচল্লিশকে দুই দিয়ে ভাগ করে দেবো অথবা অর্ধেক করে দেবো আমি অর্ধেক করে দিয়েছি অর্ধেক যদি করে বত্রিশের অর্ধেক কত ষোলো আর এখানে ছেচল্লিশের অর্ধেক কত তেইশ তাহলে দ্রৌপটির ক্রয় মূল্য হয়ে যাচ্ছে এক হাজার ছশো তেইশ টাকা যেটা রয়েছে অপশান এতে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর এবার কেন করলাম যদি কেউ জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট করে আমি জানিয়ে দেবো